করোনা ভাইরাস প্রতিরোধে শপিং মল ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রবেশমুখে বসানো হয়েছে জীবাণুনাশক টানেল, যেখানে স্প্রের মাধ্যমে মানব শরীরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক। কিন্তু এই জীবাণুনাশক টানেল হতে পারে মানুষের শরীরের জন্য ভয়াবহ রোগের কারণ। সাধারণত এইসব টানেল স্প্রের মাধ্যমে সোডিয়াম হাইপোক্লোরাইড বা ব্লিচিং দ্রবণ ব্যবহার করা হয়। এই দ্রবণ 10 থেকে 12 মিনিট ব্যবহারের ফলে ব্যাকটেরিয়া, ছত্রাক সহ বিভিন্ন ধরনের ভাইরাস কার্যকরভাবে ধ্বংস হয়ে যায়, তবে সেটা মানব শরীরে ব্যবহারযোগ্য নয়। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের অনুসন্ধানে দেখা যায়, বিভিন্ন জায়গায় জীবাণুনাশক টানেলে ব্যবহার করা হচ্ছে সরাসরি ডিটারজেন্ট ও অ্যান্টিসেপ্ট, যা মানব শরীরের জন্য হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। জীবাণুনাশক টানেলের ভিতরে যে কমন যেটা ব্লিচিং পাউডার বা স্যাভলন, সোডিয়াম হাইপোক্লোরাইড, এগুলো যে ব্যবহার করা হয়, প্রত্যেকটা আপনি সরাসরি চামড়া লাগলে আপনার ক্ষতির সম্ভাবনা আছে। বিভিন্ন ধরনের অ্যালার্জি রিয়াকশন হতে পারে, আবার ঘনত্ব বেশি হলে কোনো কোনো জায়গায় পুরো যেতে পারে, বা চোখে লাগলে, নাকে লাগলে, মুখে লাগলে আপনার অন্যরকম স্কিন ডিজিজ, চর্মরোগের হওয়ার সম্ভাবনা আছে। এসব জীবাণুনাশক ব্যবহারের ফলে ত্বকে জ্বালা পোড়া, চোখে জ্বালা পোড়া, এমনকি কেমিক্যাল বার্ন ও কেমিক্যাল কনজাংটিভাইটিসও হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধ অনুযায়ী মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজার বা সাবান পানি দিয়ে হাত ভালোভাবে ধুয়েই করোনা প্রতিরোধ করা সম্ভব।